আপনার ফাইলকে সেভ এবং ওপেন করার জন্য ফাইলে গিয়ে সেভ অ্যাজ এ ক্লিক করুন এবং আপনি যেখানে সেভ করতে চাইছেন সেখানে গিয়ে ফাইল নেম টাইপ করুন। সেভ এ ক্লিক করুন, আপনার ফাইল সেভ হয়ে যাবে। নিউ পেজ নেওয়ার জন্য ফাইলে গিয়ে নিউতে ক্লিক করুন, নিউ পেজ ক্রিয়েট হয়ে যাবে। এবং ফাইল ওপেন করার জন্য ফাইলে গিয়ে ওপেনে ক্লিক করুন এবং আপনার ফাইলটি যেখানে রয়েছে বা যেখানে সেভ করা রয়েছে সেইখানে গিয়ে ফাইলটিকে সিলেক্ট করুন এবং ওপেনে ক্লিক করুন, ফাইলটি ওপেন হয়ে যাবে।